গান শুনে নাচা নাচি ফালাফালি এতে ঈমান হারা হওয়ার সম্ভাবনা আমরা কখনো এই দনের সুন্নিয়াতকে আমরা কখনো প্রমোট করি না 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 কথা বলেন এরকম সুন্নি হতে চান নাকি প্রকৃত মূলধারার আহলুস সুন্নাহ ওয়াল জামার অনুসারী হতে চান প্রকৃত সুন্নি হতে হলে প্রকৃত সুন্নিয়াতটা জানতে হবে ঈদে মিলাদুন নবীর নামে কেউ ভণ্ডামি করলে আমরা কখনো তাদেরকে প্রশ্রয় দেব গভীর মনোযোগ আমি যে সংজ্ঞাটা দিয়েছি নিজের তরফ থেকে নয় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি তার লেখা বিখ্যাত কিতাব আল হাবিউলিল ফাতওয়া বৈরতের সাপ লিবানন দারুল ফিকির প্রথম প্রকাশ 1424 প্রথম খণ্ড 121 পৃষ্ঠা কিতাব আমার কাছে মজুদ আছে আল্লাহু আকবার বলেন আল্লামা সুয়ুতি ঈদে মিলাদুন নবীর ডেফিনিশনটা এইভাবে দিয়েছেন এখন নেন ঈদে মিলাদুন নবীর গুরুত্বটা কেমন আল্লাহু আকবার বলেন হাফেজ শামসুদ্দিন মোহাম্মদ আল জাজরি রহমাতুল্লাহি আলাইহি 660 হিজরির আলেম যারা বলে ঈদে মিলাদুন নবী নতুন আবিষ্কৃত ঈদে মিলাদুন নবী নতুন আবিষ্কার নয় 660 হিজরির আলেম তিনি তার বিখ্যাত কিতাব ইউসুফ সালিহি সাহেব আল্লামা ইউসুফ তিনি মিশরের তিনি তার সুবুলুল হুদা ওয়ার রশাদ ফি সিরাতে খায়রুল ইবাদ এই কিতাব প্রথম খণ্ড 365 পৃষ্ঠা 366 পৃষ্ঠার মধ্যে এনেছেন মিন খাওয়াসিহি আন্নাহু আমানুন ফি যালিকাল আম ওয়া বুশরা আজিলাতুন বিনাইলিল বুগিয়াতি ওয়াল মুরাম শুনে নাও মিলাদ শরীফ মাহফিলের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যেই বছর নবীর ঈদে মিলাদুন নবী কোন এলাকায় উদযাপন করা হয় সেই বছর ওই এলাকার সেফটি এন্ড সিকিউরিটি সালামা শান্তি নিরাপত্তা এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষিত হয় এজন্য তিনি বলেছেন আমাদের উচিত যে আমরা যেন নবীর ঈদে মিলাদুন নবী পালন করে এই নেক মকসুদ সমূহ এবং আন্তরিক প্রত্যাশা পূরণে আমরা যেন এই ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান যেন আমরা করি সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আল মাদখাল কিতাব আল্লামা ইমাম ইবনুল হাজ আল মালিকি 737 হিজরির আলেম তিনি স্পষ্ট করে তার দ্বিতীয় খণ্ডের 26 পৃষ্ঠা 27 পৃষ্ঠা 28 পৃষ্ঠা 29 পৃষ্ঠা 4 পৃষ্ঠা ব্যাপী আলোচনা করেছেন আমার নবীর মিলাদের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেছেন ফাতাশরিফু হাযাল ইয়াউম মুতাদাম্মিনুন লিতাশরিফি হাযাশ শাহর আল্লাযী উলিদা ফিহি আমার নবী একটি মাসের সোমবারে জন্ম নেওয়ার কারণে ওই পুরো মাসের মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছেন আল্লাহু আকবার বলেন আরে জোরে বলেন আল্লাহু আকবার তাহলে আমরা কি পবিত্র ঈদ মিলাদুন নবী যে উদযাপন করি এটা কি আমাদের বানানো না যুগ যুগ ধরে মুহাদ্দিস মুফাসসির মুজতাহিদ ইমাম পণ্ডিতরা তারা এগুলোর উদযাপন করেছেন আমরা সেখান থেকে আপনাদেরকে শুধু শুনাই দেই তাহলে তোমরা যারা বেদাত বেদাত করে চিল্লাও বেদাত বেদাত করে যখন মুখে ফেনা তোলো এগুলো বলবার আগে আগে আল্লামা সুয়ুতিকে বেদাতি বলিও ইবনুল হাজ মালিকিকে বেদাতি বলিও ইমাম জাজাইরিকে বেদাতি বলে দিও আমরা যে দলিলগুলো দিয়ে ঈদে মিলাদুন নবী উদযাপন করি আসুন প্রথম দলিল আমরা দেব পবিত্র কোরআনুল করিম সূরা ইব্রাহিম পঞ্চম নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া দাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ হে রাসূল আপনি তাদেরকে শুনাই দিন আল্লাহ পাকের দিবস সমূহের কথা সুবহানাল্লাহ বলেন ওয়া যাক্কিরহুম আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন বিআইয়ামিল্লাহ আল্লাহর দিবস সমূহ আল্লাহর দিন সমূহ প্রশ্ন হতে পারে আল্লাহর কি কোনো দিন আছে আল্লাহর দিন দ্বারা উদ্দেশ্য হলো আল্লামা সাইয়্যিদ হুয়া তিনি 1409 হিজরি আলেম তার বিখ্যাত তাফসিরের মধ্যে লিখছেন যে আল্লাহ নবী যেদিন জন্মগ্রহণ করেছেন
আন্না ইয়াউমা মিলাদিহি নিশ্চয় নবীর জন্মদিনটা মিন আইয়ামিল্লাহ আল্লাহর দিবসসমূহের অন্তর্ভুক্ত আমার নবীর জন্মদিন এটা আল্লাহর দিবসের অন্তর্ভুক্ত আমাদের দেশে তো কত দিবস আছে হাত ধোয়া দিবস আছে না বাবা দিবস বাঘ দিবস আছে না পরিবেশ দিবস ডিম দিবস কি দিবস মা দিবস হার্ট মানুষের হার্ট দিবস কিডনি দিবস কত যে দিবস আছে অভাব আছে নারী দিবস আছে না পুরুষ দিবস আছে পুরুষ দিবস নাই কত যে দিবস বিজয় দিবস ভাষা দিবস স্বাধীনতা দিবস জন্ম দিবস ভালোবাসা দিবস আছে কত দিবস তার কোনো শেষ নাই স্বাধীনতা দিবসকে আরবি ভাষায় বলা হয় ঈদুল ইস্তিকলাল স্বাধীনতা দিবস ঈদুল হুররিয়্যা ঈদুল ফিত বিজয় দিবস সুবহানাল্লাহ বলেন ঈদ মিলাদিন নবী নবীর জন্ম দিবস পৃথিবীর সব দিবস পালন করে মুফতি সাহেবের কোনো ফতোয়া নাই আমার নবীর জন্ম দিবস পালন করলে মুফতির মাথা ঘুরে যাবে আমরা কি আমার নবীর জন্মদিন আমরা মিলাদ মাহফিলের মাধ্যমে নবীর সিরাত নবীর মিলাদ নবীর জীবনী চর্চার মাধ্যমে উদযাপন করতে পারি না এটা কি হারাম হবে বেদাত হবে কোরআনে আল্লাহ বলেন ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ তোমরা তাদেরকে স্মরণ করিয়ে দাও আল্লাহ পাকের দিবসসমূহকে আমার নবীর জন্মদিনটা অবশ্যই আল্লাহর দিবসের অন্তর্ভুক্ত তা আমরা মানুষদেরকে স্মরণ করাই দিব না কি বলেন দিব না দ্বিতীয় দলিল আমরা ঈদে মিলাদুন নবীর দ্বিতীয় দলিল দিব সূরাতু ইউনূস 58 নম্বর আয়াত যেটা সবসময় আপনারা শুনে আসেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন এই আয়াতকে আমরা দলিল দিব ফাদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো ইল কোরআন ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন আর রহমত দ্বারা উদ্দেশ্য হলো আমার নবীজি এটা তাফসীরে দুবরে মনসুরে ইমাম সুয়ুতি আল্লামা শিহাবউদ্দিন মাহমুদ আলুসি তার তাফসীরে রুহুল মানির মধ্যে উল্লেখ করেছেন তাহলে যারা এলেম পেল কোরআন পেল এবং রহমাতুলিল আলামিনকে পেল এই দুটো জিনিস পেয়ে ফাবিজালিকা ফালইয়াফরাহু তারা যেন আনন্দিত হয় তারা যেন খুশি হয় আমরা কি নবীকে পেয়ে খুশি না খুশি আরো জোরে খুশি কি আমরা নবীকে পেয়ে খুশি 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 আমরা আমাদের নবীজিকে পেয়ে অবশ্যই খুশি তাহলে এটা যেমন দলিল সাথে সাথে সূরা হুদের 120 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বায়ুর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক আল্লাহু আকবার বলেন ওয়া জাআকা ফি হাদিহিল হক ওয়া মাউইজাতু ওয়া যিকরা লিল মুমিনিন আল্লাহু আকবার বলেন ওয়া কুল্লান প্রত্যেক নাকুসু আলাইকা আমি আপনার কাছে আলোচনা করেছি ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বায়ুর রুসুল সমস্ত নবীদের সংবাদ আমি আপনাকে দিয়েছি কোরআনে 25 জন নবীর জীবনী মিলাদ আছে কতজন নবীর 25 জন নবীর মিলাদ আমার নবীজিকে আল্লাহ শুনাই দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ যদি নবীদের মিলাদ নবীর জন্মবৃত্তান্ত শুনাই দিতে পারেন আমরা মানুষদেরকে আমার নবীর জন্ম শুনাই দিতে পারি না বলে উপকার কি উপকার বলছেন মানুসাব্বিতু বিহি ফুয়াদাকা নবীদের জীবনী আলোচনা করলে ঈমান তাজা হয় হ্যাঁ নবীদের জীবনী আলোচনা করলে কি হয় আমরা কি ঈমান তাজা করতে চাই কারা কারা চান দেখি হ্যাঁ ঈমান তাজা করতে চাই আমার নবীর জীবনী আলোচনার মাধ্যমে ঈমান তাজা করব
আমরা ঈমান তাজা করব আমরা ঈমান তাজা করব তাহলে কোরআনের বহু আয়াত আছে আমি আপনাদেরকে তিনটা আয়াত দিলাম সূরা ইব্রাহিমের পঞ্চম আয়াত সূরা ইউনূসের 58 নম্বর আয়াত সূরাতুল হুদের 120 নম্বর আয়াত এছাড়াও সূরা আলে ইমরানের 82 83 84 ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন এই আয়াত প্রমাণিত সূরা তাওবার সর্বশেষ আয়াত লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম এই আয়াত প্রমাণিত সূরা আলে ইমরানের আয়াত ইয়া আল্লাযীনা আমানু উযকুরু নিমাতাল্লাহি আলাইকুম হে মানবগণ তোমাদের উপর আল্লাহর নিয়ামত স্মরণ করো ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস সূরা আদ-দুহার আয়াত এই যে আয়াতগুলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন এই আয়াত সমস্ত আয়াতগুলো আমার নবীর জন্ম বৃত্তান্ত সংক্রান্ত এই আয়াতগুলো প্রমাণ করে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করতে কোনো বাধা নাই আল্লাহু আকবার বলেন আসুন আমার নবীর মিলাদ নবীর ঈদে মিলাদুন্নবী এটা আমরা প্রমাণ করব হাদিস মুবারাকা থেকে কি হাদিসে নাই এই নবীর মিলাদের কথা নবীর জন্ম বৃত্তান্তের কথা হাদিসে নাই নাই ইমাম মুসলিম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি 261 হিজরির আলেম তারা সহিহ মুসলিমের মধ্যে তিনি বলে দিয়েছেন বৈরতের সাহাব দারুল আফাক আল জাদিদা 364 পৃষ্ঠা হাদিস নম্বর 1162 হাদিস নম্বর কত সেখানে স্পষ্ট করে লেখা আনাবি কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم الاثنين أما النبي كي شنبار دين روزا ركا شنبار كي جيجش كرا هلو كي بار سباي بولن كي بار كي بار أما النبي كي شنبار دين روزا ركا شنبار كي جيجش كرا هلو قالا نبي جي بولين هو يوم ولدت فيه ওরে সোমবারে রোজা রাখো সোমবার হলো আমি নবীর জন্মের দিন সোমবার কার দিন নবীর বার্থডে নবীর জন্মদিন ওয়ায়াউমুন উনজিলা আলাইয়া ফিহে সোমবারে আমি নবীর প্রতি ওহী নাযিল হয়েছে আল্লাহু আকবার তা আল্লাহর নবী নিজে তার জন্মদিনে রোজা রেখেছেন আমরা কি রোজা রাখতে পারি না এইজন্য তো আমরা প্রতি সোমবার বৃহস্পতিবার দুই দিন আমরা রোজা রাখি সোমবারেও রোজা রাখি অনেকে বৃহস্পতিবারে রোজা রাখে কারণ সোমবার হচ্ছে আমার নবীর জন্মদিন আমার নবী যখন রেখেছে সাহাবীরা রাখে নাই সাহাবীরা যখন রেখেছে তাবিনে এজাম রাখে নাই তাবে তাবিনরা রাখে নাই তাহলে নবী রাখলো সাহাবীগণ রাখলো তাবিগণ রাখলো তাবুত তাবিনগণ রাখলো তাহলে বোঝা গেল জন্মদিন নবীজি পালন করেছেন রোজা রাখার মাধ্যমে আর আমরা পালন করি জন্মদিন ঈদে মিলাদুন নবীর মাধ্যমে মাহফিলের মাধ্যমে কেউ জন্মদিন পালন করে নবীর শানে কবিতা লেখার মাধ্যমে সুবহানাল্লাহ তা আমরা জন্মদিন পালন করি মসজিদে মাঠে ময়দানে আর যারা জন্মদিনের বিরুদ্ধে কথা বলে তারা দেখলাম এখন ঈদে মিলাদুন নবীর নাম বাদ দিয়ে সিরাতুন নবীর ব্যাপী সপ্তাহব্যাপী মাহফিল দিল ডেট ফিক্সড করে তারপরে আপনার এক সপ্তাহব্যাপী সিরাত সম্মেলন দিল তারা ধানমন্ডিতে ধানমন্ডির এক মসজিদে বিখ্যাত মসজিদ আর একটা হলো আপনার চাঁদনি চক মার্কেটের সেখানে আপনার গাউসিয়াতে সেখানে এইরকম দুই জায়গায় তা আমরা বললাম সিরাতুন নবী যে দলিল দিয়ে জায়েজ মিলাদুন নবী ও একই দলিল দিয়ে জায়েজ তোমরা মসজিদে ঈদে মিলাদুন নবী পছন্দ করো না ভালো লাগে না মাঠে ময়দানে ভালো লাগে না পরে দেখলাম লঞ্চ ভাড়া করে টিকিট কুপন বিক্রি করে ওইখানে সিরাত পাঠের আলোচনা করে হামনাত পরে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা যদি লঞ্চে করা যায় তাহলে নবীর ঈদ মিলাদুন নবীর আলোচনা মসজিদেও করা যাবে কথা বলেন যাবে না কারণ দেখলাম আমরা লঞ্চে কুপন বিক্রি করে কুপন বিক্রি করলে তো টাকা পাওয়া যায় কি পাওয়া যায়
আর যেখানে মাল আছে টাকা আছে সেখানে আর দেখে না ঈদে মিলাদুন নবী কি না কি দেখে না এমনি ঈদে মিলাদুন নবী পালন করলে বেদাত হবে বেদাত হারাম হবে শিরক হবে ফতোয়া দেয় ঠিকই দেখলাম বাইতুল মুকাররমে পক্ষকাল ব্যাপী 15 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিল যেই মৌলবি ঈদে মিলাদুন নবীর বেদাত বলছে দেখলাম সেই মৌলবি ওইখানকার একজন অতিথি আলোচক ও বাহিরে মজা লাগে না বাহিরে বেদাত হারাম শিরক আর বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ওইখানে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আলোচনা মজা লাগে মৌলবি মুফতি এতদিন ধরে ঈদে মিলাদুন নবী বেদাত 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 কোরআনে নাই হাদিসে নাই ফতোয়া মারায় সেই 15 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর বই মেলায় নিজের বই বিক্রি করে পকেট ভারী করে ঈদে মিলাদুন নবীর বই মেলায় ও এটা জায়েজ ঈদে মিলাদুন নবীর বই মেলায় বই বিক্রি করে পকেট ভারী করা জায়েজ হাজার হাজার টাকা পাওয়া যাবে ঈদে মিলাদুন নবীর পক্ষকাল অনুষ্ঠানে ওইটা জায়েজ হয় তখন সহি সরি হাদিসগুলো গিলে ফেলে তখন যায় কথায় সহি সরি তখন যায় কথায় ইন্নাল আসলা ফিল ইবাদাতে আত তাওকিম এই মূলনীতিগুলো কথায় যায় তখন কি গিলে খায় কিনা আমার বুঝে আসে না শুনে নাও আমার নবীর জন্ম বৃত্তান্ত ঈদে মিলাদুন নবীর দলিল আমরা সহি মুসলিমের 364 পৃষ্ঠার 1162 নম্বর হাদিস থেকে দলিল দিই এবং এই হাদিস শুধু আমরা দলিল দিয়েছি তা নয় ইবনুল হাস মালিকি তিনি বলেছেন আশার আলাইহি সালাতু ওয়াসালাম ইলা ফাজিলাতি হাযা শাহরিল আযীম বিকাউলি আলাইহি সালাম للسائل الذي سأله عن صوم يوم الاثنين فقال له عليه الصلاة والسلام ذلك يوم ولدت فيه فتشريف هذا اليوم متضمن لتشريف هذا الشهر الذي ولد فيه فينبغي أن نحترمه حق الاحترام ونفضله بما فضل الله به الأشهر الفاضلة الله أكبر أمان نبي সোমবার জন্মগ্রহণ করার কারণে পুরো মাসটি বরকতময় হয়েছে এজন্য ইবনুল হাজ মালিকি তিনি বলে দিয়েছেন আমাদের উচিত এই মাসকে যথাযোগ্য সম্মান করা এই মাসকে সেই বস্তুর সাথে মর্যাদা প্রদান করা যে বস্তুর সাথে মহান আল্লাহ ফজিলতপূর্ণ মাসগুলোকে ফজিলত প্রদান করেছেন আল্লাহু আকবার বলেন এটা মুসলিম শরীফের হাদিস সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আমরা আরেকটি হাদিস দিব সহি মুসলিম থেকে ইমাম মুসলিম তিনি তার সহি মুসলিমের 1130 নম্বর হাদিস বৈরতের সাফ দারুল আফাকাল জাদিদা 261 হিজরিতে ইন্তেকাল করেছেন ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি তার এই হাদিস আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল أن رسول الله إن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة الله نبي مدينة منورة تشريف لنا الله أكبر بره الله نبي مدينة منورة تشريف لنا فوجد اليهود صياما يوم عاشوراء الله نبي مدينة جوار پر دیکھ لنا مدينة يهودي را روزا پالن کرسي الحمد لله بره نارا تكبير نارا إرسالة نارا تكبير پبتر عيد ميلاد النبي پبتر عيد ميلاد النبي عسكر محفلر پدھانا کر شنر اغمن نارا تكبير نام بولنے تو بھیر کرنن جاك جنن اپنر اپکھا تیری جتا شمائے چولے شچے الحمدللہ بولن ارجر بولی الحمدللہ যে যেখানে দাঁড়িয়ে আছেন সবাই বসে যান আপনাদেরকে দলিলগুলো শোনা দরকার এই দলিলগুলো না শুনলে আপনাদেরকে বেদাতি বেদাতি আমাদেরকে বেদাতি বেদাতি বললে আমাদেরকে নিঃশেষ করে দেয় কথা বলে এজন্য আল্লাহর নবী যখন মদিনা মুনাওয়ারা গেলেন দেখলেন ইহুদিরা রোজা পালন করছে আমার নবী তিনিও বললেন যে শোনো তোমরা কেন রোজা রাখছো তখন ইহুদিরা বলল আমরা এজন্য রোজা রাখছি হাযা ইয়াউমুন আযীম এটা একটা মহান দিন
আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমা আল্লাহ তাআলা এই দিনে মূসা নবী এবং তার কওম তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন ওয়া গাররাকা ফিরাউন ফিরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন চুবিয়ে মেরেছিলেন ওয়া কওমাহু এবং তার সম্প্রদায়কে ফাসামাহু মূসা শুকরান মূসা আলাইহিস সালাম তিনি শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করলেন ফানাহনু নাসুমু আমরা শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করি فقال رسول الله صلى الله عليه وسلم تخون رسول اكرم صلى الله عليه وسلم بولين فنحن احق واولى بموسى منكم তোমাদের চেয়ে আমি মূসা নবীর আমার কাছে তোমাদের চেয়ে মূসা নবী ব্যাপারে আমি নবী বেশি হকদার فقال رسول الله صلى الله عليه وسلم رسول বলেন نحن احق واولى بموسى منكم আমরা বেশি হকদার আল্লাহ নবী বলেন আমি যদি বেঁচে থাকি আগামী বছর 9 এবং 10 মুহররম অথবা 10 11 মুহররম দুই দিন রোজা রাখব তোমাদের খেলাফ করব তোমরা রাখো শুধু 10ই মুহররম আমি নবী রোজা রাখব 9 10 অথবা 10 11 তোমাদের বিপরীত করব আমি তোমাদের সাদৃশ্য নেব না আল্লাহু আকবার বলেন প্রশ্ন হলো এই হাদিসটিকে কেন্দ্র করে আল্লামা হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি দুজনেই বলে দিয়েছেন ওয়াকাদ সাহারালি তাখরিজুহা আলা আসলিন সাবিতিন ওয়া হুয়া মা সাবাতা ফিস সহিহাইন আল্লাহ নবীর মিলাদের ঘটনাটা তোমরা যারা দলিল পাও না তিনি বললেন শুনে নাও বুখারী মুসলিমের দলিল আছে ঈদে মিলাদুন্নবীর দলিল তিনি বলেছেন বুখারী মুসলিমে আছে আমরা বলি নাই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আমরা বলি নাই বলেছেন আল্লামা হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলেন তিনি এই হাদিসটা উল্লেখ করার পরে বলেন ফায়ুস্তাফাদু মিনহু ফিলুশ শুকর লিল্লাহি আলা মা মান্না বিহি ফি ইয়াউমিন মুআয়্যিনিন মিন ইসতায়ে নিমাতিন او دفع نقمه ويعاد ذلك في نذير ذلك اليوم من كل سنه والشكر لله يحصل بانواع العباده كالسجود والصيام والصدقه والتلاوه واي نعمه اعظم من النعمه ببروز هذا النبي نبي الرحمه في ذلك اليوم الله اكبر امام হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি এই বর্ণনা করেছেন ইমাম সাখাভী হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলাদের মধ্যে ঘটনাটি এসেছে 63 64 পৃষ্ঠায় আল আজীবাতুল মারদুবিয়াহ আল আজীবাতুল মারদুজ্জাহ তৃতীয় খণ্ড 1117 1118 দুই পৃষ্ঠা ব্যাপী আলোচনা করে বলছেন এই হাদিস থেকে বিশেষ কোন দিনে আল্লাহ কোন নিয়ামত দিয়ে কিম্বা কোনো বিপদ দূর করে যে দয়া করেছেন সে দয়ার শুকরিয়া আদায় করা এবং প্রতি বছর সেটি পুনরায় পালন করার দলিল হিসাবে গণ্য সুবহানাল্লাহ বলেন আল্লাহর কৃতজ্ঞতা কয়েক প্রকার ইবাদতের মাধ্যমে আদায় করা যায় শুকরিয়া করার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে অনেকগুলো সিস্টেম আছে তার মধ্যে একটি হলো সেজদা দেওয়া রোজা রাখা কোরআন তেলাওয়াত করা এরপর তিনি বলেন শোনো শোনো ওয়াইয়ু নেমাতিন তিনি প্রশ্ন করছেন এমন কোন নিয়ামত আজামু মিনান নেমাত পৃথিবীর এমন কোন নিয়ামত আমার নবীর চেয়ে বড় নিয়ামত হতে পারে আমার নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করলেন ওই নিয়ামতের চেয়ে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছুই হতে পারে না যদি ওই নিয়ামতের কারণে প্রতি বছর আশুরায় রোজা রাখা যায় আশুরার মাহফিল করা যায় তা আমার নবীর চেয়ে বড় নিয়ামত তো কিছুই হতে পারে না সুতরাং নবী নামক নিয়ামত যেই দিন পৃথিবীতে শুভাগমন করলেন সেই দিন রোজা পালন করতে সেই দিন মিলাদ মাহফিল সহ মিছিল করতে কোনো আপত্তি নাই কোনো বাধা নাই কি বলেন কোনো বাধা আছে আরো জোরে বলুন কি বলেন বাধা আছে দুইটা হাদিস দিলাম মুসলিম শরীফ থেকে এবার আরেকটি হাদিস দিব যে হাদিসটি ইবনু হাজার হাইসামি
6203 নম্বর হাদিস ইমাম বাসার তার মুসনাদ বাসারে ইমাম তবরানী রাহমাতুল্লাহ আলাইহি তার আল মুজামুল আওসাতের 221 নম্বর হাদিসে এবং আল্লামা সুয়ুতি তার হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলাদ এই কিতাবের মধ্যে এনেছেন ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ان النبي صلى الله عليه وسلم আক্কা আন নাফসিহি বাদা মা বুইসানা বিচ্চান যে নিশ্চয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী হওয়ার পরে নিজের পক্ষ থেকে তিনি আকিকা করলেন আমার নবী নবী হওয়ার পর নিজের পক্ষ থেকে কি করলেন আমার নবী নবী হয়েছে কত বছর বয়সে কথা বলে না 40 এ এজহার কিন্তু আমার নবী তো আদমের আগেও নবী মুসার আগেও সবার আগে নবী তবে নবীর নবুয়তটা এজহার হলো 40 বছর বয়সে সুবহানাল্লাহ এই হাদিস সহিহ হাদিস এই হাদিসটি কি সবাই বলেন আরো জোরে ইমাম তবরানি বলেন ورجال الطبراني امام حيسامي بولن ورجال الطبراني رجال السخي امام طبراني رجال عبيغان اگلو شبائي بشدو خلال حيسام ابن الجميل وهو سقا طب حيسام ابن الجميل تنیو سقا نرمون جگو وشيخ الطبراني احمد بن مسعود القياد المقدسي ليس هو في الميزان তাকে নিয়ে সমালোচনা নাই সুতরাং তিনিও বিশুদ্ধ এই হাদিসটির ব্যাপারে জগতের বড় বড় যত মুহাদ্দিস ইবনু হাজার আসকালানি ইমাম তাহাবী শরহু মুশকিলিল শরহু মুশকিলিল আসারের মধ্যে জগৎ বিখ্যাত যত পণ্ডিত সবাই বলেছেন এই হাদিসটি সহিহ কিন্তু যাত্রাবাড়ির এক মুফতি দুঃখ লাগে আমার এখানে ওই মুফতি আমার মিলাদ কিয়ামের কিতাবের 171 পৃষ্ঠায় 7 নম্বর দলিল হিসেবে আমি এটি দেওয়ার পরে সেই মৌলবি বলেছে ওই মুফতি মৌলবি বলেছে এই হাদিস নাকি মুনকার আমি তাকে চ্যালেঞ্জ করেছি তোমার 14 গুষ্টি কবর থেকে উঠে আসলেও এই হাদিসকে মুনকার প্রমাণ করতে পারবে না